বিভিন্ন দাবিতে সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানা ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে আহত হয়েছে অন্তত পাঁচজন। সকালে আশুলিয়ার পুকুরপাড় এলাকায় অরুণিমা গ্রুপের ডিএমসি অ্যাপেয়ারেল লিমিটেড গার্মেন্টসে ভাঙচুর চালায় শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ জানায়, সকালে ওই গার্মেন্টসের প্রায় 5,000 শ্রমিক কারখানায় প্রবেশ করে বিভিন্ন দাবিতে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ করে। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার বিভিন্ন ফ্লোরে ব্যাপক ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানাটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।